আমার নাম শিশির মল্লিক, আমি বেলেঘাটায় থাকি। আমি কাজটা শুরু করেছিলাম আজ থেকে প্রায় চার বছর আগে। তো আমি যার মাধ্যমে এই নিউজটা পেয়েছিলাম, ভেস্টিজ নামটা শুনেছিলাম, সে আর কেউ নয় আজকের দিনের ডায়মন্ড ডিরেক্টর মিস্টার কৃষ্ণ প্রামাণিক। আমি 16-18 কোম্পানির সাথে যুক্ত ছিলাম, বেশিরভাগ কোম্পানিগুলো ছিল ভুলভাল, কারণ নেটওয়ার্কের মধ্যে ছিলাম আর নেটওয়ার্কটা ছিল ভুলভাল নেটওয়ার্ক। কারণ মানি মার্কেট কখনো সাকসেস হয় না। আরেকটা কী, ওটা হচ্ছে সম্পূর্ণ বায়োলিন স্ট্রাকচার। যদি কেউ বায়োলিন স্ট্রাকচারের মধ্যে কিছু কাজ করে থাকে, কোনোদিন সফল হবে না। আমি স্মার্ট ভ্যালি থেকে আরম্ভ করে অনেক কোম্পানির সাথে যুক্ত ছিলাম, কিন্তু যখন আমি কান ধরে নিয়েছিলাম আমি আর কোনো কাজ করবো না এরকম, কারণ আমার একটা বিজনেসের জায়গা আছে, সেক্টর আছে। বাবা বলেছিল কোনো দিন তোমার খাওয়া পড়ার অভাব হবে না, এই যা দোকান দিয়ে গেলাম তুমি এখান থেকে অনেক কিছু তৈরি করতে পারো। কিন্তু আমার মনটা অন্যরকম। আমি খেলোয়াড় জীবনে 11 বছর কাটিয়েছি, কারণ আমি ছিলাম ক্রিকেট প্লেয়ার। ওখান থেকে যখন ধাক্কা খেলাম, অর্থাৎ আমি যখন জুনিয়র বেঙ্গল ট্রায়ালে চান্স পেলাম না, তখন আমি ভাবলাম তাহলে আমার যে স্বপ্নটা ছিল ভেঙে চুরমার হয়ে গেল, তাহলে আমার দ্বারা কী হবে? আমি এত মানুষের সঙ্গে ছিলাম, এত মানুষের সঙ্গে আনন্দ দিতাম, তাহলে এখন তো কিছু করতে পারবো না। তখন আমি আমার ভাবছি, আর আমি ফেলিয়ার হয়ে গেছি, ভাবলাম বিসিসির মন্ত্রী। এমন একটা সময় আমার সামনে দেবদূতের মতন যিনি এলেন, যে কৃষ্ণেন্দু প্রামাণিক, এবং ওনার জন্য আরেকবার ক্লাব চাইব। এটা বলবো যে এখান থেকে হারাবার কিছু নেই। একটা সাধারণ মানুষ, সেও একজন সেলিব্রিটি হবে। এখানে যে লোকের বাড়িতে বাসন মাঝে, রুটি বেড়ে এবং ঘর মুছে, সেই মহিলাটাও আজকে একটা স্টেজে দাঁড়িয়ে বলতে পারবে, ইয়াস, আমার বাড়ির সামনে একটা BMW গাড়ি থাকবে, আমার বাড়ির সামনে একটা হন্ডা সিটি গাড়ি থাকবে, আমার বাড়ির সামনে অনেক রকমভাবে অনেক রকম গাড়ি আমি একটা পর একটা স্টেপ বাই স্টেপ বছর বছর আমি চেঞ্জ করতে পারবো। সে তারও ক্ষমতা বা দম আছে এখানে। একজন চাওয়ালা, একজন ফেরিওয়ালা, একজন হকার বন্ধু, সেও ভাবতে শিখেছে আমি প্লেনে করে ঘরে যাবো, এই কোম্পানির পয়সাতে আমাকে কোনো পয়সা নেই। এইখানে বন্ধুরা শিখেছে, জানতে মানে বলতে পেরেছে বা ভাবতে পেরেছে এখান থেকে হাউস পয়েন্ট তৈরি করা যায়, পাওয়া যায়। সেই জন্য আমি বলবো আমার যে সিনিয়র, উনি যে পথে এগিয়ে চলেছেন, আমাদেরকে একটা জিনিস বলানো হয়েছে, শেখানো হয়েছে একটাই, যে সিনিয়র যা করে ডুপ্লিকেশন এটা, আপনি নিজে থেকে মাথা খাটাবেন না। আপনারা যারা এসছেন যে জায়গা থেকে আসুন, এখন যেভাবেই আপনারা কষ্ট করে থাকুন না কেন, সেই সমস্ত কাজগুলো এখন করতে থাকুন, আর একটু একটু করে ভাবুন যে বেস্টিজটা থেকে আমি ইনকাম করবো, এখান থেকে আমরা ইনকাম করে বড় জায়গা পৌঁছাবো এবং বেশ কিছু মানুষকে আমি সাফল্য দেবো। সাফল্য এসে দিলেই আপনার সাফল্যটা অটোমেটিক্যালি এসে যাবে। সুতরাং এই জন্য আমি বলবো, অন্য কোনো কাজ করুন বা না করুন, বেস্টিজটাকে মন দিয়ে করুন। আর যখন দেখবেন আপনার এখানে ফুল ফর্মে টাকা পয়সা ঢুকছে, তখন আপনি নিজের কথা ভাববেন না, সব অন্যের কথা ভাববেন, যে ওনাদেরকে সাকসেস দেবো, আমার ওখানে অটোমেটিক্যালি সাকসেস হবে। সুতরাং এখান থেকে হাউস ফান্ড পাওয়া যায়।